দশকেরও বেশি সময় ধরে গান শুনিয়ে সবাইকে মন্ত্রমুগ্ধ করছেন রুনা লায়লা। শুধু বাংলাদেশ নয়, রুনা লায়লা বলতে গেলে পাগল গোটা উপমহাদেশের সঙ্গীত প্রেমীরা। গান গেয়ে গান ভালোবেসেই এই গুণী শিল্পী এবার পা রাখলেন 70 বছরে। এতদিন যিনি অজস্র গানে ভরিয়েছেন দর্শক শ্রোতার মন, তার জন্মদিনের আয়োজনে যেন তার প্রতিদানই দিলেন ভক্ত স্বজনরা। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে তাই জমকালো আয়োজন, দেশের সঙ্গীত অঙ্গন সহ বিনোদন জগতের ব্যক্তিত্বরা। রুনা লালাকে বলি, রুনা লালা মানুষ হিসেবে অত্যন্ত সহজ সরল মানুষ, আর গানের ব্যাপারে উনি কোনোদিন মানে যে কোনো গান, সেটা হিন্দি হোক, উর্দু হোক, বাংলা হোক, দেশের গান হোক, এবং উনি একমাত্র ব্যক্তি যিনি আপনার ভারতে গিয়ে বাংলাদেশের ফোক গানগুলিকে। আমার নিজের খুব ভালো লাগছে যে একজন গুণী মানুষকে বেঁচে থাকতে আমি শুভেচ্ছা জানাতে পারলাম। আমাদের রুনা লায়লা কিন্তু একজনই, আমার জন্য পরিবার একদম, এবং ওনার জন্মদিনে ওনার জন্য অনেক অনেক শুভকামনা। রুনাপা এই বাংলাদেশের সমস্ত শিল্পীর জন্য অনুপ্রেরণা। ওনার জন্মদিন উপলক্ষে যে ওনাকে সামনে থেকে আমরা শুভেচ্ছা জানাতে পারছি, ওনার সামনে ওনার গান করতে পারছি, আমার কাছে মনে হয় একজন সঙ্গীত শিল্পী হিসেবে, একজন শিল্পী জীবনে এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। তার গান, তার গায়কী, তার অ্যাজ অ্যান আর্টিস্ট, তার পার্সোনালিটি অ্যাজ এ হোল, রুনা লায়লা আমাদের জন্য অনেক বড় একটা এক্সাম্পল, শিল্পীদের জন্য একটা এক্সাম্পল, ভক্তদের জন্য পরম পাওয়া। ওনার সম্পর্কে আমি বলবো, উনি একজন আমাদের দেশের সম্পদ। হ্যাঁ, শি ইজ দি লেজেন্ড অ্যান্ড গ্রেটেস্ট লেজেন্ড। শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামের জন্মদিনে ওনার সামনে দাঁড়িয়ে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিতে পারছি, ওনারই গান ওনার সামনে গাইছি, ব্যাপারটা যতটুকু আনন্দের ততটুকুই কি বলবো ভয়ঙ্কর অনুভূতি আমার জন্য। শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম শুধুমাত্র আমাদের বাংলাদেশের গর্ব না, উপমহাদেশের জন্য গর্ব, আমাদের জীবন্ত কিংবদন্তী। আজকে ওনার 70তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এই প্রোগ্রামে আমি থাকতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে। রুনা লায়লার জন্ম 1952 সালে 17 নভেম্বর সিলেটে। 1966 সালে মাত্র 12 বছর বয়স থেকেই সঙ্গীত চর্চা শুরু করেছেন এই কিংবদন্তি। আধুনিক, দেশাত্মবোধক, প্লেব্যাক সব ধরনের গানের পূর্ণতা পেয়েছে তার কণ্ঠে। তার এই সুরেলা কণ্ঠের সুর ছুঁয়েছে আন্তর্জাতিক অঙ্গন, 18 ভাষায় গিয়েছেন প্রায় 10,000-এরও বেশি গান, অর্জনের ঝুলিতে রয়েছে অসংখ্য দেশি বিদেশি সম্মাননা এবং পেয়েছেন 7 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বন্ধু, 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা। তবে বয়স একটি সংখ্যা মাত্র, তাই তো এখনো ভক্তদের মনে রাজত্ব তার উপহার দিয়ে যাচ্ছেন একের পর এক মনোমুগ্ধকর গান। এখন ঢাকা, ভূমি নিঝুম জারি দিয়ে।